কুমারঘাটের উল্টো রথকাণ্ডের তদন্তের দাবিতে সিপিএম এর ঊনকোটি জেলা কমিটির পক্ষ থেকে ঊনকোটি জেলা শাসকের নিকট ডেপুটেশন। কুমারঘাটে উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুলের মৃত্যুর মর্মান্তিক ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত করার দাবি সহ মোট আট দফা দাবিতে ঊনকোটি জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করল সিপিআইএম ঊনকোটি জেলা কমিটি। বৃহস্পতিবার পার্টির জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী সহ পাঁচজনের প্রতিনিধি দল জেলা শাসক তড়িৎকান্তি চাকমার হাতে স্মারকলিপি তুলে দেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন পার্টির রাজ্য কমিটির সদস্য বীরচন্দ্র দেববর্মা, জেলা কমিটির নেতৃত্ব কান্তিলাল দেব, মিন্টু চন্দ্র দাস ও চুমকি চক্রবর্তী সহ অন্যান্যরা। জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়ার পর পার্টি জেলা দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন ডেপুটেশন প্রদানকারীরা। শহর এলাকার মধ্যে বিদ্যুৎ থাকে প্রায় দিনে বিভিন্ন গ্রামে এবং ট্রেবেল এলাকাগুলোতে জলের জন্য ইরিগেশনের জন্য সেখানে প্রচণ্ড সমস্যা হচ্ছে এবং দেখবেন যে আপনারাই জানেন বড় করে বিভিন্ন এলাকাগুলোতে এই বিদ্যুৎ নিয়ে বিভিন্ন সমস্যাগুলো হচ্ছে এবং প্রায় সময় রাস্তা অবরোধ ইত্যাদি সেখানে সংযুক্ত হচ্ছে। আমরা ডিমান্ড করছি বিদ্যুৎ পরিষেবা যাতে নিয়মিতভাবে শুরু হয়ে থাকে সেই ডিমান্ড আমরা রেখেছি এবং গতকাল তো কটিগ্রায় 33 কেভি লাইন একটা ভেঙে সেখানে পড়েছে, এটা বিশাল ঘটনা হতে পারে। কিন্তু বিষয়টা তো বারবার দপ্তরকে জানানো হয়েছে কিন্তু তারপরেও তার পদক্ষেপ তারা সেখানে সঠিক হবে। এর সাথে আমরা আরেকটা ডিমান্ড যেটা করেছি কুমারঘাটের স্বপন সাহা ওনার নিজস্ব জায়গাতে HDFC ব্যাংকে একটি ভাড়া দিয়েছে এবং তার জুট জায়গাতে কারেন্টের জন্য ট্রান্সফর্মার একটা লাগবে সেখানে, তার জন্য ডিপার্টমেন্টের নিয়ম অনুযায়ী যতটুকু টাকার প্রয়োজন সমস্ত কিছু জমা দেওয়া হয়েছে কিন্তু সেখানে ইচ্ছাকৃতভাবে এবং আমাদের কাছে যেটা প্রয়োজন যে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের উদ্দেশ্যে স্বপন সাহা সেই কারেন্টের সংযোগটা সেখানে দিচ্ছেন, এর ফলে স্বপন সাহা আর্থিকভাবে সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। HDFC ব্যাংক ভাড়া নিয়েছেন, সমস্ত কিছু নিয়ম নীতি মেনে ব্যাংকটাও সেখানে খুলতে পারছেন, তদুপরি তাকে সেখানে আমরা গ্রেপ্তি করেছি অবিলম্বে বিষয়টা হস্তক্ষেপ করে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে আলোচনা করে যাতে সেই বিদ্যুতের সংযোগটা দেওয়া হয় সেটা দেখার জন্য আমাদের ডিএম সাহেবের সাথে বিস্তারিতভাবে আমরা কথা বলেছি। তার নিরিখে আমরা আপনাদের মাধ্যমে আমাদের যে আর্থবা দাবি সেই আর্থবা দাবি আপনাদের সামনে তুলে ধরছি যাতে জনসমক্ষে সেটা কথা বলেন। আমাদের এক নম্বর দাবি ছিল যে কুমারঘাটের উল্টোরথে সবাই জানা আছে যে উল্টোরথের সময় এখানে প্রায় আটজন সেই বিদ্যুতে কারেন্ট লেগে সেখানে মারা গিয়েছেন এবং অনেকে এখনও চিকিৎসা। আমরা এই ঘটনাটা বিচার বিভাগের তদন্ত আমরা চাইছি এবং যে সমস্ত পরিবারের যারা মারা গিয়েছেন তাদের পরিবারের সরকারি চাকরি আমরা ডিমান্ড করছি এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা যদিও যেটা করা হচ্ছে তার চাইতে যাতে উন্নত চিকিৎসা করানো হয় সেই ডিমান্ডটা আমরা রেখেছি। দুই নম্বর যেটা হচ্ছে যে আমাদের জেলায় চারটা চলা ভিড়াছড়া, সোনামুখী, জগৎসহ নতুনছড়া এই চা বাগানগুলো দীর্ঘদিন ধরে বন্ধ আছে। আপনার জানেন যে সেটা একটা সানশাইন কোম্পানি, একটা চিটফান্ড কোম্পানি, এই বাগানগুলো তারা সেই সময় অধিগ্রহণ করেছিল কিন্তু কিছুদিন চালানোর পর সেই চিট কোম্পানির মালিক যদি তারা এক বোর্ড অফ ডাইরেক্টর চিটফান্ডের সাথে জড়িত থাকায় তার নামে মামলা মোকদ্দমা ইত্যাদি চলছে, বাগানগুলো বন্ধ। এবং আমাদের যখন এই রাস্তার কাজ হয় কুমারঘাট কৈলাসহ জাতীয় সড়ক সেখানে তৈরি হচ্ছিল সেই সময় নদীছড়া চা বাগানের কিছু জমি সেখানে অধিগ্রহণ করা এবং সেই জায়গার নদীছড়া চা বাগানের
যে যতটুকু জায়গা জাতীয় সড়কের জন্য নেওয়া হয়েছে সেই টাকাটা অবৈধভাবে সেই সময় তোমার পানীয় সরার বিধায়ক ভগবান দাস একটা চিঠি দিয়ে ডিএম সাহেব এডিএম সাহেব তৎকালীন সৌমিত্র চাকমাকে দিয়েছিলেন যাতে সেই টাকাটা দেখে দেওয়া হয় এবং যাতে চা শ্রমিকরা সেই টাকা থেকে যাতে তাদের যে পাওনা আছে সেই পাওনা যাতে তারা পায় সেইভাবে টাকা ধরেছে। কিন্তু দেখা গেল যে টাকা যে ব্যাংকের বইটা ওপেন করা হয়েছে টাকা তোলা হয়েছে কিন্তু বেনিফিশিয়ারিরা সেই টাকা তারা পায়নি। যদিও বিষয়টি বিধানসভায় সেখানে উঠেছে, মুখ্যমন্ত্রী সেটা বিবৃত দিয়েছেন, আমরা চাইছি বিষয়টা দ্রুত অনুরোধ করেছি যেহেতু আমাদের জেলার ব্যাপার বিষয়টা দ্রুত রাখার জন্য এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে প্রকৃত বেনিফিশিয়ারি যারা আছে তারা যাতে সেই টাকাটা পায়, শ্রমিকরা যাতে পায় সেই ডিমান্ডটা আমরা করছি। Bureau Report, Voice 18.